আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার প্রিয় তিনি ভাই ও বোনেরা আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে আমাদের সমাজে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে মাঝহাব তো মাঝহাব নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তির যেন শেষ নেই কেউ কেউ বলেন এটি ফরজ অথবা ওয়াজিব তো আসুন আমরা এ ব্যাপারে একটু আলোচনা করে দেখি যে আসলে বিষয়টি কি তো শরীয়তের কোনো বিষয়ে ফরজ বা ওয়াজিব করার অধিকার একমাত্র আল্লাহ পাকের অথবা আল্লাহ তালা নবির রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে সেটা মধ্যে আমাদেরকে জানিয়েছেন তো রাসুল সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেন হিজরি দুই দশ সালে এবং সর্বপ্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন হিজড়ি আশি সনে তো তাহলে এই যে মধ্যবর্তী যে সময়টুকু সেটি হচ্ছে প্রায় সত্তর বছর তো এখন এই যে চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তাদের যে জ্ঞান এবং তাদের যে প্রজ্ঞা এবং ইসলামে তাদের যে অবদান সেটি অনস্বীকার্য এবং আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতের সর্বোত্তম স্থানে তাদের দান করুন তো আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই অবশ্যই থাকতে হবে কিন্তু একটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা কি নিয়ে আসলে আলোচনা করেছেন এবং এই যে চারটি মাঝাব বা এই বিষয়গুলো আসলে কি এবং কোথায় সমস্যাগুলো গিয়ে দাঁড়াচ্ছে তারা আলোচনা করেছেন যে বিষয়গুলো নিয়ে হচ্ছে ফিকা শাস্ত্র অর্থাৎ কোনো রুলিংস অর্থাৎ তারা কোরআন এবং হাদিস পর্যালোচনা করে গবেষণা করে তাদের যে মতামত কোনো একটা বিষয় তারা দিয়েছেন তো হাদিসের বর্ণনা অনুযায়ী কোনো একজন আলেম তিনি কোরআন এবং হাদিস গবেষণা করে তারপরে যিনি যদি কোনো সিদ্ধান্ত দেন সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে তিনি সব পাবেন দুগুণ আর যদি সিদ্ধান্ত সঠিক না হয় তাহলে তিনি সব বা রিওয়ার্ড পাবেন একগুণ বা একটি তো সেক্ষেত্রে ইমামগণ তাদের যে সময় জীবদ্দশায় যে হাদিসগুলো পেয়েছেন সেগুলোর উপর ভিত্তি করে তারা কোনো একটা বিষয়ে মতামত বা ফতোয়া দিয়েছেন তবে সব ইমামগণই একটি বিষয়ে জানিয়ে গেছেন যে আমার বা আমাদের কথাগুলোকে অকট্টভাবে গ্রহণ করবে না এবং আজকে যে কথা বলি সেটি হয়তো কালকে চেঞ্জ বা পরিবর্তন হতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে গেছেন যে আমার কোনো কথা যদি শহি হাদিসের বা কোরআন বা সহি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার কথা ফেলে দিয়ে তোমরা সহী হাদিস যেটা পাবে সেটি অনুসরণ করবে তো এখন আমাদের যে হানাফি বা জাহাবের যে অনুসারী যারা তারা দেখা যায় যে নামাজের মধ্যে বিশেষ করে যেমন ফজরের নামাজ মাঘরিবের নামাজ এবং এশার নামাজ যেখানে ইমাম জোরে সুরা ফাতিহা পড়েন সেটা ঠিক আছে কিন্তু জোহরের নামাজ এবং আসরের নামাজের সময় তো ইমাম আসতে অর্থাৎ নীরবে সুরা ফাতিহা পড়েন তো হানাফি মাজহবের নিয়ম অনুযায়ী যে ইমামের ফাতিহা পাঠ করলেই চলবে সেক্ষেত্রে মুসল্লিদের আর সুরা ফাতিহা পাঠ করতে হবে না কিন্তু সহি হাদিসের বর্ণনা অনুযায়ী যে সোতা সোরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না তাহলে আমাদের যে ইমামগণ তারা কোরআন এবং হাদিস যতটুকু সে সময়ে তারা তাদের জীবদ্দশায় সংগ্রহ বা অর্জন করতে পেরেছেন হাদিসের জ্ঞান সেই অনুযায়ী তারা এক একটা মতামত দিয়েছেন এক একটা বিষয়ে তা আলহামদুলিল্লাহ তাদেরকে আমাদের অবশ্যই ভালোবাসতে হবে সম্মান করতে হবে কিন্তু তারা যেহেতু বলে গেছেন যে সহি হাদিস যেটা পাবে সেটাই গ্রহণ করবে সেটাই আমার মাঝহাব তো সেক্ষেত্রে আমরা কেন এই গোরামিটা করছি আমরা সহি হাদিসটা যখন পাওয়া যাচ্ছে কারণ ইমাম আবু হানিফ রহমতুল্লাহের অনেক পরবর্তীতে অনেক পরে হিজড়ি চারশো সন থেকে এই মাঝহবের উৎপত্তি হয় তাহলে এই পূর্ব যেবর্তী যে সময়টুকু তাহলে সেই সময়ের লোকজন তারা মানুষগণ কোন মাঝহের অনুসরণ করতেন এখন সাধারণ একজন মানুষ যিনি মাঝহাবের বা কোরআন বা সন্ন্যাহ ঘেটে গবেষণা করে কোনো একটি বিষয় সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয় তিনি বা তারা অবশ্যই যে কোনো একটি মাঝহাব বা মাঝহাবের যে বিষয়গুলো অনুসরণ করতে পারেন তাতে দূষণীয় কিছু নেই কিন্তু আমরা যখন দেখব যে কোনো একটি নিয়ম বা ফতোয়া বা মতামত যেটি দেখা যাচ্ছে যে তারা যতটুকু ইমামগণ গবেষণা করে বা তাদের জীবদ্দশায় যতটুকু হাদিসের সংকলন তারা করতে পেরেছেন সেই অনুযায়ী ফতোয়া দিচ্ছেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সহি হাদিস পাওয়া যাচ্ছে এবং তাদের মতামতগুলো সেই সহি হাদিসের বিপরীতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত হবে সহি হাদিসটা গ্রহণ করে মেনে নেয়া এবং এই জায়গাটাতেই দেখা যাচ্ছে আজকালকার দুনিয়ার মানুষের মধ্যে গোড়ামিটুকু তা আসুন আমরা দেখি যে আল্লাপাকের কাছে দোয়া করি যেন পাক আমাদের হেদায়ত দান করেন এবং এই যে যে গোরামিটুকু আছে এই গোরামি থেকে আমরা বের হয়ে আসি আর সাহাবিগণের সময় এবং এই যে ইমামগণের যে সময় তাদের যে জীবদ্দশায় তারা যে কষ্ট করেছেন এমনকি তাদের সময়কার যে শাসকগণ ছিলেন তারাও ছিলেন অনেক অত্যাচারী এবং ইমামগণের উপরে তারা মিথ্যা জুলুম ফতোয়া বা মতামত দেওয়ার জন্য অনেক রকম জুলুম অত্যাচার করেছেন কিন্তু তারা তাদের যে মতামত বা তাদের যে সিদ্ধান্ত সেটা থেকে তারা বের হয়ে আসেননি তো কাজেই ইমামগণের যে কন্ট্রিবিউশন বা অবদান সেটি আমরা কোনোভাবেই কোনো অংশে খাটো করতে পারি না তাদেরকে আমাদের অন্তর থেকে ভালোবাসতে হবে কিন্তু যখন তাদের কারো মতামতের বিরুদ্ধে দেখা যাচ্ছে সহি হাদিস পাওয়া যাচ্ছে তখন আমরা নির্দিধায় আমরা সেই সহি হাদিসটি গ্রহণ করব। এবং তাতে ইমামগণের মতের বিরুদ্ধেও যাওয়া হচ্ছে না কারণ ইমামগণ বলেই গেছেন যে যেটি সহি হাদিস পাওয়া যায় সেটি তোমরা গ্রহণ করবে সেটি আমার মাঝাব তা আমরা আমাদের এই যে ধর্মীয় যে গোরামি যেটুকু আছে সেটুকু থেকে বের হয়ে এসে আমরা সহিসদ্ধভাবে ইমাম ইসলামটাকে জেনে পালন করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে দান করুন আজ এ আসসালামু আলাইকুম